হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মোর্শিদা সুলতানা স্বপ্না ব্লগস। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গতকালকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হঠাৎ করেই আমরা মেট্রো রেলে চড়ে বসলাম। আর আমাদের এদিকে গতকালকে একটি মানে অনেক বেশি উৎসবমুখর পরিবেশ ছিল, যেহেতু বিমানবন্দর থার্ড টার্মিনাল উদ্বোধন হচ্ছে, তারপরে আবার উইকেন্ড, আবার দিয়াবাড়ি কাশফুলে ভরপুর। তো সব মিলিয়ে আমাদের উত্তরার আশেপাশে অ্যান্ড উত্তরাতে একটি উৎসব মুখর পরিবেশ চলছে। তো সেই জন্য বাহিরে বের হলাম, আর আমার সাথে একজনকে পেয়ে গেলাম। তো আমরা ফ্যামিলি মেম্বার চলে গেলাম হঠাৎ করেই কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই মেট্রো রেলে। তো এতটাই ভালো এক্সপিরিয়েন্স ছিল যে বলার বাহিরে, মানে ভাষায় প্রকাশ করার মতো না, মেট্রো রেলের এত সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, অভিজ্ঞতা ছিল, দারুণ কিছু চমৎকার মুহূর্ত আমাদের কেটেছে। আর এই যে দেখো ট্রেন, তো যেহেতু আমরা হঠাৎ করেই গিয়েছি আর হচ্ছে যে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই এই যে ট্রেন চলে যাচ্ছে, আর সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা খুব বেশি ভালো যে একটি ভিডিও করতে পেরেছি তা না, জাস্ট যেটুকু ভিডিও করতে পেরেছি, ক্যাপচার করতে পেরেছি, সেটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে মেট্রো রেলের বাহিরের পরিবেশ, আর আমরা চলে আসার সময় ট্রেনটির ছবি তুলতে পেরেছিলাম, ভিডিও নিতে পেরেছি। আর ট্রেনের ভিতরে দেখুন এই যে মানুষে ভরপুর অ্যান্ড একদম মানে ঈদের আমেজ চলছিল গতকাল আমাদের এলাকায়। তো এই যে ট্রেনের ভিতরে কিন্তু উপচে পড়া ভিড়, নর্মালি এতটা ভিড় থাকে না, তারপর গতকালকে অনেক অনেক ভিড় ছিল ট্রেনে। আর তার উপরে আমরা যে টিকিট পেয়েছি, আমরা যে উঠতে পেরেছি, সেটাই ছিল অনেক বড় একটি ব্যাপার। তো এই তো বাহিরের পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর, আমরা সন্ধ্যা নাগাদ গিয়েছি, তো বাহিরের খুব বেশি একটি রোদের পরিবেশ পাইনি। সন্ধ্যাবেলার বাহিরের পরিবেশ খুবই সুন্দর, খুবই সুন্দর। আর ট্রেনের ভিতরে তো মানুষের উপচে পড়া ভিড় ছিল, অনেক বেশি আনন্দ কাজ করছিল। আর মাননীয় প্রধানমন্ত্রীকে স্পেশাল থ্যাঙ্কস যে এত সুন্দর একটি জিনিস আমাদেরকে উপহার দেওয়ার জন্য, অনেক বেশি থ্যাঙ্কস মাননীয় প্রধানমন্ত্রীকে। তো দেখো আমাদের যাত্রাটি শুরু হয়েছিল এখান থেকে, হঠাৎ করে আমরা একটু বাহিরে বের হয়েছিলাম আরএফএলে যাব বলে, সেইখান থেকে 15 টাকার লেগুনা ভাড়া আমরা চলে গেলাম মেট্রোরেল স্টেশনে। অ্যান্ড এই যে স্টেশনের বাহিরের পরিবেশ হচ্ছে এটি, তো আমরা দিয়াবাড়িতে যাইনি, জাস্ট মেট্রোরেল চড়ে ঘুরে চলে আসলাম। তো মেট্রোরেলের বাহিরের পরিবেশ ছিল ওগুলো, আর এই যে মেট্রোরেলের ভিতরে এইখানে টিকিটের জন্য আমার দুলাভাই ওয়েট করছেন, তো এইখানে টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হবে। আর গতকালকে অনেক বেশি ভিড় ছিল, নর্মালি এতটা ভিড় থাকে না। তো টিকিট কাউন্টার, ওই যে সামনে হচ্ছে টিকিট কাউন্টার, আর এদিকে হচ্ছে বাহিরের মানে টিকিটের বাহিরের পরিবেশ আর কি। আর এই যে উপরে হচ্ছে দোতলায় হচ্ছে টিকিট কাউন্টার, আর নিচতলায় এই যে বাহিরের পরিবেশ হচ্ছে এইগুলো। আর এই যে অনেক বেশি মানুষের ভিড় ছিল, তো যাওয়ার সময় যতটা না ভিড় ছিল, আসার সময় তার চাইতেও বেশি ভিড় ছিল। এই যে টিকিট কাউন্টার, অনেক বেশি মানুষের ভিড়, আর একদমই মানে ঈদের আমেজ, ঈদের মতো মানুষ মজা করছে, খুবই আনন্দ করছে, অ্যান্ড অনেক বেশি এনজয় করছে মেট্রো রেলকে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, অ্যান্ড আমার মেয়ে তো ভীষণ খুশি। আর প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীকে আমি অনেক অনেক বেশি থ্যাঙ্কস জানাই, অনেক অনেক বেশি ধন্যবাদ জানায় যে এত সুন্দর একটি জিনিস আমাদের সাধারণ জনগণকে উপহার দেওয়ার জন্য। তো এই তো বাহিরে আমরা ওয়েট করছিলাম, কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কিন্তু আমরা চলে গিয়েছি, কোনো রকম সাজগোজ বা ড্রেস চেঞ্জের কোনো সময় পাইনি। আর হচ্ছে যে গরম ছিল প্রচণ্ড রকম, বাহিরে অনেক বেশি গরম, বাট মেট্রো রেলের ভিতরে কিন্তু একদমই ঠান্ডা। মেট্রো রেলের ভিতরে একদমই মানে পোড়া এয়ার কন্ডিশন, অ্যান্ড ভিতরে কিন্তু খুবই সুন্দর একটি পরিবেশ। তো আমরা ওয়েট করছিলাম, টিকিট কেটে ওয়েট করছিলাম, অ্যান্ড আমরা কিছুক্ষণ পরেই মেট্রো রেলে উঠে যাব। আসলে মেট্রো রেলে কিন্তু খুব বেশি সময় নেয় না টিকিট কাটার জন্য, যত বড় লাইনই থাকুক ওইখানে খুব বেশি একটু সময় যায় না। আর মেট্রো রেল 15 মিনিটে আপনাকে পৌঁছে দেয়, 15 মিনিট সময় লাগে এখানে উত্তরা থেকে আগারগাঁও যেতে। আর হচ্ছে যে অন্যান্য স্টেশন তো আরও আগে চলে আসে, আর মানে টিকিট কাটা বা ট্রেন আসা এখানে খুব বেশি একটু সময় লাগে না, খুব বেশি সময় মানে দেরি হয় না। তো যদিও অনেক বেশি ভিড় ছিল, তারপরেও কিন্তু খুব বেশি একটু সময় লাগেনি।
তো 15 মিনিট পর পর ট্রেন সম্ভবত আসা যাওয়া করে। আমি ঠিক সব কিছু জানি না, ইনফরমেশন সব কিছু জানি না, জাস্ট আমি যে গতকালকে গিয়েছিলাম সেটাই কিন্তু একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো টিকিট কাটার সময়টাতে একটু যেই 5-10 মিনিটের সময় লেগেছে সেই সময়টাতে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু ভিডিও করে নিলাম, আর হচ্ছে বাচ্চাটা সেই সময়টাতে আর বাচ্চারা হচ্ছে সেই সময়টাতে নাস্তা করে নিয়েছে, ওদের চিপস পানি টানি এগুলো খেয়ে নিয়েছে। তো বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করেছে, এই যে আমার মেয়ে অনেক বেশি মজা করেছে, তো চিপস আর হচ্ছে পানি খেয়ে নিয়েছে ওরা এখানে বসে। তো খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এই যে আমাদের ট্রেন চলে আসবে, আমরা চলে যাচ্ছি ট্রেনের কাছে, তো সব কিছু মিলিয়ে ওভারঅল আমার কাছে এত বেশি ভালো লেগেছে, মানে সত্যি মানে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে আমরা ট্রেনে চলে এসেছি, তো ট্রেন কিন্তু খুবই অল্প সময়ে আমাদেরকে পৌঁছে দেবে আগারগাঁও স্টেশনে। আর এই যে ট্রেনের বাহিরের পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর, পুরো উত্তরা শহরটি দেখা যায়, তো খুবই সুন্দর লাগে। আর যেহেতু আমরা সন্ধ্যা নাগাদ গিয়েছি, সন্ধ্যা নাগাদ কিন্তু বাহিরের দৃশ্য খুব ভালো একটি ক্যাপচার করতে পারেনি। তো এই যে ট্রেনের ভিতরে খুবই সুন্দর একটি উৎসব মুখর পরিবেশ চলছিল, অনেক অনেক মানুষের ভিড়, আর উপরে যে হাত রেখে ধরার জায়গাটি সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, হাত রেখে ধরার জায়গাটি এই যে বেশ ভালো লেগেছে, এটা খুবই সুবিধা হয়েছে সবার জন্য, সাধারণ জনগণ সবার জন্য। তো এই যে বাহিরের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা সন্ধ্যা নাগাদ গিয়েছি, বাট যদি দিনের বেলা হতো বাহিরের দৃশ্যটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগতো, অনেক বেশি ভালো লাগতো। তো এই তো আমরা দেখতে দেখতে অনেক সুন্দর করে এনজয় করতে করতে আমরা আগারগাঁও স্টেশনে গিয়েছি, এবং সেইখান থেকে আবার টিকিট কেটে আমরা আবার চলে এসেছি আমাদের উত্তরাতে। তো সব কিছু মিলিয়ে ওভারঅল অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, অনেক বেশি ভালো লেগেছে সত্যি, মানে এই এক্সপিরিয়েন্স মানে বলে বোঝানোর মতো না যে কতটা ভালো ছিল এই মেট্রো রেলের এক্সপিরিয়েন্স, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আর অনেক মানুষের কোলাহল সত্যি অনেক বেশি ভালো লেগেছে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর্স। ট্রেনটির গন্তব্যস্থল আগারগাঁও, পরের স্টেশন পল্লবী। দিস ট্রেন ইজ বাউন্ড ফর আগারগাঁও, নেক্সট স্টেশন ইজ পল্লবী। মেয়ে তো অনেক বেশি খুশি, ট্রেনে অনেক বেশি আনন্দ করেছে, আর আমার কাছেও ভীষণ ভালো লেগেছে, মানে এই এক্সপিরিয়েন্স বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না, খুবই ভালো লেগেছে, অসম্ভব রকম ভালো লেগেছে ট্রেনে, আর মানে কিছু বলার নেই, অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে।
আমরা আগারগাঁও যাবো, বলো। ট্রেনটির গন্তব্যস্থল আগারগাঁও, পরের স্টেশন মিরপুর 10। দিস ট্রেন ইজ বাউন্ড ফর আমরা চলে এসেছি। আর এইখানে এসে আবার আমরা চলে যাওয়ার জন্য আমাদের ফিরতি টিকিটের জন্য ওয়েট করছিলাম। তো এইখানে কিন্তু অনেক বেশি ভিড় ছিল, যাওয়ার সময় অনেক বেশি টিকিট কাউন্টারে ভিড় ছিল, আসার সময় এত বেশি ছিল না, বাট যাওয়ার সময় অনেক বেশি ভিড় ছিল টিকিট কাউন্টারে। আর এই যে প্রতিটা জায়গায় কিন্তু চেক ইন অ্যান্ড খুব সুন্দর ব্যবস্থা, অ্যান্ড সব কিছু কিন্তু একদমই মানে ইলেকট্রিক একটি ব্যবস্থা এখানে সব কিছুতে। তো এই তো আর কি। তো আমরা টিকিটের জন্য ওয়েট করছিলাম এইখানে। এই যে টিকিট কাউন্টার, আমি একটু কাছে থেকে দেখাচ্ছি টিকিট কাউন্টার। আর হচ্ছে এদিকে আবার পিছনে যাওয়ার মানে নিচে যাওয়ার স্পেস আছে। এখানে স্টেশন হচ্ছে যে টিকিট কাউন্টারগুলো দোতলায়, আর নিচতলায় হচ্ছে যে মানে আসা যাওয়া বা অন্যান্য জিনিস আর কি। আর হচ্ছে যে উপরে হচ্ছে যে আবার সেইখান থেকে তিনতলা থেকে আবার ট্রেনে উঠতে হয়। তো দোতলায় আমরা টিকিটের জন্য ওয়েট করছিলাম, এইখানে অনেক বেশি ভিড় ছিল মানুষের। তো তারপরেও কিন্তু যতই ভিড় ছিল ভাবছিলাম যে অনেক দেরি হবে, এখানে কিন্তু কোনো প্রকার দেরি হয় না, মানে জাস্ট 5 থেকে 10 মিনিট এর বেশি আমার মনে হয় না সময় লেগেছে। তো আর ট্রেনও খুব দ্রুত চলে আসে। আর এই যে ভাড়ার তালিকা, এখানে দেখুন ভাড়ার তালিকা সব কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো ট্রেনের আশেপাশে যে এলাকা মানে মেট্রো রেলের যে আশেপাশে এলাকা, তারপরে ভিউ সব কিছু না অনেক বেশি ভালো লেগেছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক বেশি চমৎকার একটি অভিজ্ঞতা ছিল। আর এখানে সুন্দর ভাড়ার তালিকা দেওয়া আছে, এদিকে মানুষজন হাসছে, গল্প করছে, তারপরে ঘোরাঘুরি করছে আর কি। তো টিকিট কাউন্টারে এই যে সবার মাঝে কিন্তু একটি উৎসব আমেজ ছিল গতকালকে, অনেক বেশি আনন্দ উল্লাস, মানে সবাই খুবই এনজয় করছে মেটেরিয়ালটাকে, এক কথায় মানে অনেক বেশি এনজয় করছে। তো এত বেশি চমৎকার অভিজ্ঞতা যেটা মানে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না, এটা মেটেরিয়ালে না চলে মেট্রো রেলের আনন্দটা না উপভোগ করা যাবে না। তো এই যে বাহিরের পরিবেশ, লাইট জ্বলছে, এদিকে উপরে ট্রেন আসে। আর এই যে আমি ট্রেনের ভিডিওটা করতে পেরেছি, আমি যখন ট্রেন থেকে নেমেছি মানে তখন আর কি, তো যখন ট্রেন থেকে নেমে গেলাম তখন আমি ভিডিওটা করতে পেরেছি। তার আগে না মানে বুঝতেও পারি নাই যে কখন ক্যামেরা অন করব, সেটা বুঝতে পারিনি, তো ভয় ছিল মানে বুঝতে পারিনি। তো যখন আমরা নেমে গেলাম তখন আমি ভিডিওটি করতে পেরেছি ট্রেনের। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে, যে মানে অদ্ভুত একটি অভিজ্ঞতা, অসম্ভব ভালো লাগার চমৎকার একটি অভিজ্ঞতা। এটা মেট্রো রেলে কেউ যদি না চড়ে তাহলে মেট্রো রেলের আনন্দ সম্পর্কে একদমই মানে কল্পনাও করতে পারবে না, যে এতটা বেশি আনন্দ লাগে, এত বেশি ভালো একটি এক্সপিরিয়েন্স হয়। তো এই আর কি, কিছু বলার নেই। তো জাস্ট চমৎকার একটি অভিজ্ঞতা। অ্যান্ড মাননীয় প্রধানমন্ত্রীকে স্পেশাল থ্যাঙ্কস যে এত সুন্দর একটি ব্যবস্থা বাংলাদেশের মানুষকে উপহার দেওয়ার জন্য। তো এই তো আমরা চলে যাচ্ছি, আমাদের চলে আসার সময় হয়ে গিয়েছে, আর মেট্রো রেলের স্টেশন থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এইখানে লিফটের ব্যবস্থাও আছে, আপনি কিন্তু দোতলা তিনতলা লিফটেও আসা যাওয়া করতে পারেন কোনো প্রকার কষ্ট ছাড়াই। তাছাড়া সিঁড়ি দিয়েও যদি আসেন এদিকে ওদিকে একটু দেখে নিতে পারবেন পরিবেশ, সুন্দর পরিবেশ।
তো সব কিছু মিলে আমার কাছে তো অনেক বেশি একটি মানে চমৎকার একটি অভিজ্ঞতা ছিল আমার। আর স্পেশাল থ্যাঙ্কস অনেকবার বলেছে আমাদের প্রধানমন্ত্রীকে, স্পেশাল থ্যাঙ্কস। তো এই তো আর কি আজকের মতো, ভিডিওটি আমি এখানে শেষ করব। তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই তো সবাই মেট্রো রেল দেখার চেষ্টা করবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।